2019 বছর আগের কথা, বেথলেহেমে কুমারী মা মেরির কোল আলো করে জন্ম নেন যীশুখ্রিস্ট। বিশ্বাসীদের কাছে তিনি ঈশ্বর পুত্র আর মুসলিমদের কাছে নবী ঈসা। দিনটি উদযাপন করে বিশ্বের নানা প্রান্তের মানুষ, আর বড়দিন শব্দটি বাংলার প্রথম ব্যবহার করেছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর রবীন্দ্রনাথের ভাষায়, যেদিন মানুষের মধ্যে মানুষের এই বড়র আবির্ভাব, সেদিনই আমাদের বড়দিন। যুক্তরাষ্ট্রে প্রথম এই ক্রিসমাস ট্রি আসে 1800 শতকে। বিশ্বাস করা হয় ক্রিসমাস ট্রির উপরে থাকা উজ্জ্বল তারা ইঙ্গিত দেয়, বলে এগিয়ে যাও, সবসময় আলোর পথ দেখাবে। বাইবেলে জন্ম তারিখ উল্লেখ না থাকায় 25 ডিসেম্বরই যিশু জন্মেছিলেন কিনা সে নিয়ে আছে নানা মত। তবে তার জন্মের বহু আগেই রোমানরা শীতের মাঝামাঝি সময়ে সূর্য দেবতার জন্মদিন উদযাপন করতেন। আর শুরুতে ইস্টার সানডে ছিল খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব। 4th শতকে এসে 25 ডিসেম্বরকেই ক্রিসমাস হিসেবে বেছে নেন খ্রিস্টান ধর্মের নীতি নির্ধারকরা। এরপর 8th শতকের দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে মহামানবের এই জন্মোৎসব।